এবারে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আমরা এলপি প্রসাদ আই হসপিটালে যাচ্ছি আমার বাবার চোখে ট্রিটমেন্ট করানোর জন্য। আমাদের সালিমা স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে সেকেন্দ্রাবাদ যাওয়ার। দ্বিতীয় হুগলি সেতু, যেটা বিদ্যাসাগর সেতু বলে আমরা সবাই পরিচিত, যার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। সালিমার সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি হায়দ্রাবাদে। সালিমা স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে 12:20, আর পরের দিন সেকেন্দ্রাবাদে 2:10 পৌঁছায়। সালিমা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সালিমা স্টেশন থেকে এই ট্রেনটি সপ্তাহে একদিনই করেই ছাড়ে, সেটা বুধবার। স্লিপারে ভাড়া রয়েছে 675 টাকা, থ্রি ইর ভাড়া রয়েছে 1665 টাকা, আর থার্ড এসির ভাড়া রয়েছে 1770 টাকা, সেকেন্ড এসির ভাড়া রয়েছে 2545 টাকা। খুব সুন্দর লাগে যেই মনোরম দৃশ্যগুলো দেখতে। আমি আর কিচ্ছু বলতে চাই না, আমি শুধু তোমাদেরকে ট্রেন থেকে যে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ, সেই ভিউটাকে শুধু আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সালিমা স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছি হায়দ্রাবাদের জন্য, আর বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছে যাব। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 2 ঘন্টা লেটে চলছে, যেটা পৌঁছানোর কথা ছিল 2:10, সেটা হয়তো পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4:00 বেজে যাবে। আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছে গেছি। তোমরা স্টেশনের বাইরের থেকে ট্যাক্সি অটো সব পেয়ে যাবে, এখানে কিন্তু উবের অটো কিন্তু পাওয়া যায়। আমরা হোটেলটা অনলাইনে বুকিং করে রেখেছি, কাছাকাছি প্রায় পৌঁছে গেছি হোটেলে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল নন্দিনী, চলে এসেছে। আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।